তমশার কাছে যাব তমশা আমরা যে প্রতিবাদ দেখলাম এবিপিপির পক্ষ থেকে আমরা দেখলাম এবিপিপিরাও রয়েছে এবং এসএফআই পক্ষ থেকে এবং শুভেন্দু অধিকারী তিনিও আজকে অভিযোগ করলেন যে শিক্ষা ক্ষেত্রে রাজনীতি হচ্ছে রাজনীতি সরিয়ে যারা স্কুল পড়ুয়া তাদের কথা বলতে গেলে কেন রাজনীতির কথা বলতে হয় তমশা দেখুন শুভেন্দু অধিকারীর কথা যেটা বলছেন উনি লিডার অফ অপোজিশন তাই তার যে দায়িত্ব তিনি তার কর্তব্য পালন করছেন আজকে স্কুল কলেজ বন্ধ সমাজের শিক্ষিত যুবক তারা হচ্ছে সমাজের মেরুদণ্ড তাই তাদের যখন বন্ধ করে দেওয়া হচ্ছে আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার জায়গাটাকে প্রতিষ্ঠান থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে সেই জায়গায় আমাদের মাননীয় কি করছেন তিনি জানেন তিনি হীরক রাজার দেশের মতো শিক্ষা ব্যবস্থাটাকেই ধ্বংস করার চেষ্টা করছেন ঠিক সেই কারণে আজকে উনি তার দাবি সেটা খুব ন্যায্য দাবি তিনি যেটা তার কর্তব্য সেটাই পালন করছেন যে শিক্ষা ক্ষেত্র খোলা হোক ছাত্রদের যেন স্কুলে যেতে দেওয়া হয় সেই জায়গা করছেন কিন্তু তমশা এখানে আমার একটা প্রশ্ন আছে এখানে যে করা হচ্ছে এখনো পর্যন্ত যে রাজ্যের স্কুল বন্ধের সিদ্ধান্ত সেটা খুব কি অ্যাবসার্ড মনে হচ্ছে আপনাদের আমি অন্য রাজ্যের কথা যদি তুলে ধরি মধ্যপ্রদেশে স্কুল বন্ধ মহারাষ্ট্রে খুলেছে স্কুল দিল্লিতে বন্ধ স্কুল উত্তরপ্রদেশে 30 জানুয়ারি পর্যন্ত বন্ধ স্কুল তামিলনাড়ুতে নবম থেকে দ্বাদশ পড়াশোনা চলছে হরিয়ানাতে ফেব্রুয়ারিতে খুলছে স্কুল বাকি রাজ্যগুলোর তুলনায় এ রাজ্যে এখনো পর্যন্ত স্কুল বন্ধ খুব কি অ্যাবসার্ড মনে হচ্ছে আপনাদের আজকের দিনে দাঁড়িয়ে 18 বছরের ঊর্ধ্বে যখন ভ্যাকসিনেশন হয়ে গেছে ভ্যাকসিনেশন চলছে সেখানে তাহলে ঠিক কী কারণে যেখানে স্কুল ছাড়া শপিং মল বলুন সিনেমা হল বলুন বিয়েবাড়ি বলুন বিয়েবাড়িতে পর্যন্ত 200 জন যাচ্ছে তাহলে কেউ কি বলতে পারবে যে এই বিয়েবাড়িতে 200 জনের মধ্যে কোনো 18 বছরের ঊর্ধ্ব কোনো মানে স্টুডেন্ট নেই আর যে কলেজগুলো তো 18 বছরের ঊর্ধ্বে তাহলে কলেজগুলো খুলতে বাধা কোথায় আমার প্রশ্নটা এই জায়গাতে যদি স্কুল খোলা ছাড়া সব কিছু খোলা থাকতে পারে তাহলে স্কুলে কেন বিধিনিষেধ মেনে সেই জায়গাটা খোলা হবে না কেন আজকের দিনে অন্ধকারে ঠেলে দেওয়া হবে বাংলা যুব সমাজকে সেখানে রাজনীতি কি করে আসছে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে শিক্ষাক্ষেত্রে রাজনীতি হচ্ছে সেটা কেন অভিযোগ শিক্ষাক্ষেত্রে রাজনীতি যদি না হয় আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিটা কেন মনে হচ্ছে আপনাদের একটাই কারণে মনে হচ্ছে তার কারণ হচ্ছে আজকে সব কিছু যখন খোলা থাকছে সেখানে আজকে মাননীয় এটা বুঝে গেছেন যদি শিক্ষা হয় তাহলে মানুষ মাথা উঁচু করে বাঁচতে শেখায় শিক্ষা তাই মানুষ চাকরি চাইবে তারা সুন্দরভাবে বাঁচতে চাইবে যদি সেখানে তো বিকল্প পাড়ায় শিক্ষালয় হয়েছে পাড়ায় পাড়ায় শিক্ষালয়টা এটা পুরোটাই ওনাদের প্রত্যেকটাই প্রকল্পের মতো ভাওতাবাজি একটা প্রকল্প এটা কি ভাওতাবাজি প্রকল্প কোহিনুর পাড়ায় শিক্ষালয় কোনটা ভাওতাবাজি প্রকল্প আর মনে হচ্ছে বিজেপি দুয়ারে রেশন না দিলীপবাবুর স্বাস্থ্যসাথী পরিবার দিলীপবাবুর স্বাস্থ্যসাথী দুয়ারে সরকার দিয়ে লাইন দিচ্ছে সেটা ভাওতাবাজি আগে দিলীপবাবুকে বলুন আর বাড়ির লোককে বোঝাতে কোনটা ভাওতাবাজি তারপর বাংলার লোককে বোঝাতে না না স্কুল কলেজগুলোকেই তো এখন রেশনে মানে দোকান কোনটা ভাওতাবাজি বলে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প কোনটা ভাওতাবাজি সেখানে দুয়ারে রেশন বা দুয়ারে সরকার যে দুয়ারে সরকারের দিলীপবাবুর লোকেরা লাইন দিয়ে স্বাস্থ্যসাথীর ফর্ম ফিল আপ করছে সেটা ভাওতাবাজি আর সেটা যদি ভাওতাবাজি হয় আগে দিলীপবাবু নিজের বাড়ির লোককে বোঝাক যে কোনটা ভাওতাবাজি তারপর বাংলাবাজি বলে বোঝাক কলেজটাকে রেশন দোকান মানে পরিণত করেছে স্কুল কলেজের স্টুডেন্টগুলো আজকে চাচ্ছে শুধুমাত্র চাইলে লাগবে তাহলে সেখানে শিক্ষা প্রাথমিক শিক্ষা পশ্চিম বাংলা কেন্দ্রীয় সরকারের পিএম এর অ্যাডভাইজারি কাউন্সিলে এক নম্বর হয়েছে শিক্ষায় আর লাস্ট হয়েছে বিহার তো যারা বিহার চালায় তাদের থেকে বাংলা কি করে চালাতে সেটা শিখতে হবে না 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 আমরা একই আছি আমরা ফার্স্ট বয় আমরা ফার্স্ট বয় আমরা ফার্স্ট বয় ফার্স্ট বয় শেষ করে ছাত্রদের জ্ঞান দেয় না শুনুন সাপ্লিমেন্টারি মুখ্যমন্ত্রী তো সাপ্লিমেন্টারি ছাড়ুন না বিচারাধীন বিরোধী দল নেতা দ্বিতীয়বারে তাকে বিচারাধীন বিরোধী দল নেতা দলটাই উঠে গেছে এখন যদি ওটা বলতে হয় আজকে যখন কেউ ফেল করে প্রশ্ন আছে যদি কেউ ফেল করে সেই স্টুডেন্টকে ভালো করে পড়াশোনা করতে হয় সেখানে পড়াশোনা না করে যদি তিনি বাধা না করে সেই স্টুডেন্টের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার তৃণমূলকে বুঝতে হবে তাই তাকে ভবিষ্যৎ অন্ধকার আপনার কি মনে হচ্ছে না যে এই পরিস্থিতিতে স্কুল খোলা প্রয়োজন না স্কুল বন্ধ করে রাখাটা কি মনে হচ্ছে আমাদের ফর এন্টারটেইনমেন্ট স্কুল বন্ধ হয়েছে আপনি যদি 50-60 জন 100 জন 200 জনকে একসাথে এক ঘরে নিয়ে এসে এক জায়গায় নিয়ে এসে স্পেস আপনি তো এক্স্যাক্টলি সব স্কুলের কী কী স্পেস আছে সাউথ পয়েন্ট বা আমাদের বড় বড় স্কুল নবনন্দা পাঠভবন দিয়ে তো গোটা পশ্চিমবাংলা স্কুল বিচার হয় না আর গোটাকে ইউনিফর্মে নামাতে হবে ইউনিফর্মলি কাজ করতে হবে তো সেখানে দাঁড়িয়ে আরে আপনি তো 5 মিনিট আগে বলেছেন বলতে দিন সেই কারণে দাঁড়িয়ে স্কুলগুলো খুলেছিল এমন নয় যে স্কুল খোলেনি স্কুলগুলো খুলেছিল বাচ্চাদের ভ্যাকসিনগুলো চলছে বাচ্চাদের ভ্যাকসিন ড্রাইভ কমপ্লিট হয়ে গেলে স্কুলগুলো যাতে ওপেন স্পেসে করতে পারে ইনোভেটিভ আইডিয়া তার কোনো সরকার নিতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে ইনোভেটিভ আইডিয়া এই শিক্ষা তো রবীন্দ্রনাথের থেকে নেওয়া তো সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে বলছি আর কিন্তু বিয়েবাড়িতে যদি 200 জন অ্যালাউ হয় আবার আমি বলছি বিয়েবাড়িতে স্কুলের মতো 10টা থেকে 5টা প্রত্যেকদিন হয় না একদিন বিয়ে বাড়ি সেখানে লোক ঢুকছে তো সবার হাতে প্রত্যেক সময় স্যানিটাইজার হচ্ছে গার্জিয়ানদের সামনে বাচ্চাদের গার্ডিয়ানদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্কুলে একটা উন্মুক্ত জায়গা 5-6 ঘন্টা ধরে একসাথে একজোট হয়ে ছেলেরা পাশে কেউ টিফিন বক্স শেয়ার করবে এ করবে আপনি গ্যারান্টি নিতে পারেন হবে নাকি ওয়েট করুন হয়ে যাবে
কিন্তু সেটা তো আপনি প্রাথমিকের ক্ষেত্রে বলতে পারেন, তাহলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আপনি দেখুন আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম তো অলরেডি বলে দেওয়া হয়েছে 50%, এবার যদি তার মধ্যে স্কুল কলেজের লোডটা আপনি বাড়িয়ে দেন তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা লোড বেড়ে যাবে। ওয়েট করুন, শিক্ষা দপ্তরের কাছে বলে দেওয়া হয়েছে, প্রিপারেশন নেওয়া হচ্ছে, স্কুল কলেজ খুব শিগগিরই খুলবে।